সমস্ত কার্যকর্তারা মণ্ডলের কার্যকর্তারা তো এইখানে যে সারাটা আমরা পাচ্ছি দেখুন নরেন্দ্র মোদীজি হচ্ছে গিয়ে নিজেই একটা সিম্বল নিজেই একটা ফেস যার দরুণে কোনো মানে ভারতবর্ষের পুরোই কিন্তু ওনার নামে কেননা উনি যেই কাজকর্মগুলো করেছে মানুষদের বিশালভাবে আমরা ভীষণভাবে সারা পাচ্ছি কেননা ওনার কাজের প্রশংসা ওনার কাজের আশীর্বাদই উনি এখন গ্রহণ করতে যাচ্ছেন আগামী লোকসভা নির্বাচনে তো আমরা খুব আশাবাদী নয় মানে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে ত্রিপুরা রাজ্যের দুটি সিট মানে আমাদের পশ্চিম আসনের যিনি প্রার্থী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং আমাদের পূর্ব আসনের যিনি প্রার্থী মহারানী কীর্তি সিং দেববর্মা বিপুল ভোটে ওরা জয়জিত হবে এবং আমরা মোদিজির হাতকে শক্ত করব এবং মোদিজিকে সেই পদ্মফুলটি দিতে চাইবো এবং সেই জায়গাতে মহিলাদের কিন্তু একটা বিশাল ভূমিকা থাকবে মহিলাদের ভোটদান বা ভোট প্রয়োগ যেটা আমরা তেইশের নির্বাচনও ত্রিপুরা রাজ্যে দেখে এসেছি থ্রি যেটা হাইক ছিল আরও অনেকটা বেশি টেন পারসেন্ট হাইকের মতো হয়ে কিন্তু সেই জায়গাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে হাত শক্ত করব এবং ছয় আগরতলার মধ্যে ব্যাপক সারা পাওয়া যাচ্ছে এবং নিশ্চয়ই নরেন্দ্র মোদীজির পক্ষে থাকবে পদ্মফুল চিহ্নের পক্ষে থাকবে ভারতীয় জনতার পক্ষে থাকবে প্রত্যেকটা ভোটারের ভোট এবং আমার আপনাদের আপনাদের চ্যানেলের চ্যানেলের মাধ্যমে সববার কাছে একটাই করো আবেদন থাকবে যে মতবিরোধ অনেকের মত বা অনেকের কথাবার্তা বা অনেকের কিছু অনেক জিনিস আমাদের হয়তো পছন্দ হয় না কিন্তু নরেন্দ্র মোদিজি মানে ভারতবর্ষকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রত্যেকটি অন্তদয় ব্যক্তি পর্যন্ত যে সুযোগ সুবিধাগুলো উনি পৌঁছে দিচ্ছে সে দরুণেই কিন্তু আমরা মানুষের কাছে প্রত্যেকটি জনসাধারণের কাছে প্রার্থনা করছি যে ওনার কাজকর্ম যেন আর আরও আগামী দিনে মানুষের স্বার্থে যেন হতে পারে সেই জায়গাতেই ওদের যেন ভোটদানটা থাকে তো নমস্কার জানিয়ে এখানে আমি